হাড়ঘাট তেরেঙ্গা কর্মসূচিকে সফল রূপ দেওয়া এবং রাজ্যবাসীকে অনুপ্রাণিত করার লক্ষ্যে শুক্রবার রাজস্থানের একটি দোকান থেকে জাতীয় পতাকা ক্রয় করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার সঙ্গে ছিলেন দলীয় সমর্থকরা। জাতীয় পতাকা ক্রয় করে মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজের বাড়িতেও জাতীয় পতাকা উত্তোলন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে সামনে রেখে রাজ্যে হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিকে সফল করার জন্য রাজ্য সরকার প্রয়াস নিয়েছে বলে জানান তিনি। রাজ্যে 60% ঘরে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হলেও সবার বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। এবং আপনারা সবাই জানেন আজাদিকা অমৃত মহোৎসবের একটা পার্ট হাড়ঘাট তিরঙ্গা, তো সবার ঘরে, আমার ঘরেও আমি লাগাবো, আমার যে নিজস্ব বাড়ি আছে সেখানে অবশ্যই আমি লাগাবো। তো সেটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা সবাই এই হাড়ঘাট তিরঙ্গার যে অভিযান সেটা সফল করার চেষ্টা করছি। সরকারের তরফ থেকে তো আমরা আমাদের টোটাল হাউস হোল্ড হচ্ছে সারা ত্রিপুরাতে 8.5 লাখ, অর্থাৎ আমাদের 60% টার্গেট। যদিও 60% টার্গেট, তবু আমি বলবো সবার ঘরের জন্য লাগায়, অর্থাৎ আমরা প্রায় 5 লাখের উপরে আমরা ফ্ল্যাক্স কিন্তু আমরা প্রক্রিয়া করেছি ডিফারেন্ট সাইজে, সেগুলো আমরা পতাকা ক্রয় করার অন্তর্নিহিত কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে দেশের প্রতি মানুষের প্রেম যেমন প্রকাশ পাবে, তেমনি যেসব বীর শহীদ দেশের সেবায় আত্মত্যাগ করেছেন তাদেরও সম্মান জানানো হবে। হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আন্তরিক আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। সর্বসাধারণকে বলবো যেন অবশ্যই আর কিনে লাগাতে হবে, বিতরণ ফ্রিতে দেওয়া হয়, তাতে কি হবে যে পেট্রিয়টিজমের যে ভাবনা চিন্তা, দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু প্রকট হবে, এবং দেশের জন্য যারা আত্মবলিদান করেছেন তাদেরকে স্মরণ করা, সেই সব শহীদদের সম্মান করার জন্য আমি সবার কাছে আবেদন করব এই যে অভিযান সেটা সফল করা। নীতি আয়োগের বৈঠকে রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরার জন্য দিল্লি যাচ্ছেন উল্লেখ করেন সেই প্রসঙ্গ। হাড়ঘাট তেরঙ্গা কর্মসূচিতে দেশপ্রেমের পাশাপাশি পতাকা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীর এমনই এক ব্যবসায়ী জানিয়েছেন, পতাকার প্রচণ্ড চাহিদা রয়েছে এবং আসাম ও ত্রিপুরার মানুষ ব্যাপকভাবে ক্রয় করছে জাতীয় পতাকা। খুব ভালো বিক্রি আছে, প্রত্যেকে একটা করে ফ্ল্যাগ কিনে নিয়ে বাড়ি বাড়ি মানে অনেক, এমনি পাইকার তো আছে আর এমনি খোলা কাস্টমারও আসলেও একটা ফ্ল্যাগ নেবে বাড়ি বাড়ি, অন্য কোনো তরিকা ছিল এবার বলে দিয়ে যে ঘরে ঘরে, আমি ইন্ডিয়ার মানুষ, আমি ঘরে বাড়িতে একটা ফ্ল্যাগ লাগাবো না, এটা তো রাজনীতি না বলে আমি এই ফ্ল্যাগ আমার আমি যে দেশটা এই দেশের ফ্ল্যাগ। শুধু একদিনেই 4,000 জাতীয় পতাকা তিনি বিক্রি করেছেন বলে জানান আনন্দিত এই ব্যবসায়ী। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা যেমন দেশপ্রেম আর রাষ্ট্রের চেতনার প্রতীক, তেমনি এই জাতীয় পতাকার মান রক্ষা করতে গিয়ে হাসতে হাসতে নিজে প্রাণ বিসর্জন দিয়েছেন লক্ষ লক্ষ বীর শহীদরা। রাষ্ট্রীয় চেতনার প্রতি পরতে তাই সদা উঠতে থাকে সাদা, গেরুয়া আর সবুজ রং। Bureau Report, Rises News.